আট মাস বয়সী সন্তান বিক্রি করে আইফোন কিনল এক দম্পতি। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। আইফোন কেনার জন্য ওই দম্পতি আট মাস বয়সী তাদের ছেলে সন্তানকে বিক্রি করেছেন। পুলিশ বলছে ফোনে ভিডিও করে তা ইনস্টাগ্রামে রিল হিসাবে প্রকাশ করার জন্যই এই দম্পতি সন্তান বিক্রি করে দামি এ ফোন কিনেছেন। পেটের ক্ষুধার কাছে অসহায় হয়ে সন্তান বিক্রির খবর মেলে মাঝে মধ্যে। খরচ মেটাতে না পারার কারণেও সন্তান বিক্রি করেন কোনো কোনো বাবা মা। এসব খবর নির্দয়তার, তবে এবার সব কিছুকেই ছাপিয়ে প্রকাশ্যে এসেছে নতুন এক খবর। জানা গেছে চব্বিশ পরগনার বাসিন্দা জয়দেব ঘোষ ও সাথীর সাত বছর বয়সী একটি মেয়ে ও আট মাসের একটি ছেলে সন্তান আছে, তবে ফোন কিনতে তারা ছেলেকে বিক্রি করে দিয়েছেন। যাদের কাছে শিশুটিকে বিক্রি করা হয়েছিল তাদের বাড়ি একই জেলার খড়দহে। পুলিশ আট মাসের ওই শিশুটিকে কিনে নেওয়া প্রিয়াঙ্কা ঘোষের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছেন। গ্রেপ্তার করা হয়েছে সাথীকেও, তবে তার স্বামী পলাতক, তাকে ধরতেও অভিযান চলছে। জিজ্ঞাসাবাদে বিক্রি হওয়া শিশুটির মা অপরাধ স্বীকার করে পুলিশের এক কর্মকর্তাকে জানিয়েছেন তিনি এবং তার স্বামী রাজ্য জুড়ে ভ্রমণ করে তার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতে চেয়েছিলেন, এ কারণেই তারা সন্তান বিক্রি করে আইফোন কিনেছেন।